আবারও রেড সিতে হুথি গোষ্ঠীর উৎক্ষেপণ করা 5টি ড্রোন ভূপাতিত করেছে আমেরিকা। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম্প এই তথ্য নিশ্চিত করেছে। রেড সিতে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার কারণে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে রেড সিতে হামলা বন্ধের ইঙ্গিত দিয়েছে হুথিরা। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে রেড সিতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তেল ও জ্বালানি পরিবহনে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সমুদ্রপথের অন্যতম পথ হিসেবে পরিচিত রেড সিতে এই হামলার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক পণ্য পরিবহনের উপর। মঙ্গলবার আবারও রেড সিতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রচেষ্টা চালায় হুথি বিদ্রোহীরা। ইউএস সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে হুথিদের উৎক্ষেপণ করা 5টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে সেন্টকম জানায়, 27 ফেব্রুয়ারি ইয়েমেনের সময় রাত 9:50 থেকে 10:55 মধ্যে রেড সিতে আমেরিকার যুদ্ধবিমান ও জোটের একটি যুদ্ধজাহাজ ইরানপন্থী হুতিদের 5টি ড্রোন ভূপাতিত করে। সেন্টকম আরও জানায়, ড্রোনগুলো ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে উড্ডয়ন করে এবং এগুলো বাণিজ্যিক নৌযান এবং আমেরিকা ও জোটের জাহাজের জন্য হুমকি ছিল। তবে ড্রোন ভূপাতিত করার সাফল্যের কথা উল্লেখ করে সেন্টকম দাবি করেছে, এই পদক্ষেপের ফলে চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক জলসীমাকে নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজের জন্য আরও নিরাপদ করবে। যদিও বাস্তবতা পুরোপুরি ভিন্ন, রেড সিতে হুতিদের হামলা বৈশ্বিক বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে প্যালেস্টাইনের গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি কার্যকর হলে রেড সিতে হামলা বন্ধের ইঙ্গিত দিয়েছে হুতি বিদ্রোহীরা। গত সোমবার এই বিষয়ে হুতিদের অবস্থানের কথা জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ আব্দুসালাম। TBN24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।